Ek, dui, tin, chai, pat, choy, sat, at, noy, dos, egaro, baro, tero. Hello বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যাইতেছি মেলাগড় ঘোরার জন্য। অ্যাকচুয়ালি ঘোরার জন্য নয়, আমি একটা লোন লবো তার জন্য। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিবে, পাশ থেকে বেল আইকনটা অল করে অল সেট করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কি কীভাবে লোন হচ্ছে আমরা, তো পুরো দেখাবো। তো পুরো ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা, চলো আবার দেখা হবে গিয়ে। তো বন্ধুরা, তোমরা প্লিজ সাপোর্ট করো, দেখো আমরা গরিব তো, তার জন্য যে দোকান বাকি করে তো লোন লয়ে এগুলো পরিশোধ করতে হয়। তো আমাদের কাছে এত টাকা নেই যে ক্যাশ খেতে পারি, তো কখনো কখনো বাকি খেতে হয়। তার জন্য তো মাসে মাসে নয়, জাস্ট এক বছর ধরে বাইরে খাই। তো এক বছর পরে আমাদের 25-30 হাজার টাকা দিতে লাগে। তো তার জন্য আমরা মানে লোন নিয়ে এগুলো পরিশোধ করি। তো প্লিজ ইয়ার সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব করে দাও, তো ভিডিওটা একটু লাইক করে দিও প্লিজ। তো চলো তোমাদেরকে আবার লোন নিয়ে দেখাবো যে কত টাকা ওঠায় আজকে। তো চলো দেখা হবে আবার পরে। তো আমরা অটোতে উঠে গেছি, এখন চলে যাব। তো অটো ছেড়ে দিয়েছে, প্রায় কাঁকড়াবন চলে এসেছি। আমাদের দুইবার গাড়ি চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কাঁকড়াবন রোড, ওই যে কাঁকড়াবন স্ট্যান্ড দেখা যাচ্ছে। তো আমরা কাঁকড়াবন এসে গেছি। তো বন্ধুরা, যে এ পর্যন্ত ভিডিও দেখছো প্লিজ আর লাইক করে দাও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো গাড়িটা আমার কাছে দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো অটো আছে। এখন অটো চেঞ্জ করে অটোতে উঠে যাব। তো বন্ধুরা, এখন আবার মেলাঘর গাড়িতে উঠে গেছি। তো মেলাঘর চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়ি আবার চেঞ্জ করে ফেলেছি। তো ফাইনালি আমাদের জায়গাতে এসে গেছি, এখন যাচ্ছি ব্যাংকের দিকে। তো দেখতে পাচ্ছ ব্যাংকে এসে গেছি, মানে এটা মানে ফাইন্যান্স অফিস আর কি, যেখান থেকে লোন নেবো আমরা। দেখতে পাচ্ছ অফিসে ঢুকে গেছি। তো এখন বসে আছি, যে অফিসের স্যার আছে, হ্যাঁ লোনের সব কিছু কাগজপত্র ঠিক করছে, সই টই দেবে সবাই। আমরা সিগনেচার মিগনেচার করবো, তারপরে গিয়ে লোন নেব। দেখতে মনে হয়েছিল কিছুদিন আগে এখানে কারো বার্থডে গিয়েছিলো, তার জন্য এখনও মানে হ্যাপি বার্থডে ইয়ে লাগানো আছে। তো বন্ধুরা, আমরা অফিস থেকে চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম যে ক্যাশ টাকা দিয়ে দেবে, তো কিন্তু না দেয়নি, এটা আমাদেরকে ব্যাংকে ঢুকে দেবে। তো আমাদের মির্জা গিয়ে আবার ব্যাংক থেকে উঠাতে হবে। তো বন্ধুরা চলো, আমরা এখন মির্জা চলে যাচ্ছি, তোমাদেরকে টাকা টোকা সব কিছু উড়িয়ে দেখাবো, তোমাদের পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখন বাসে উঠে গেছি, আমরা চলে যাচ্ছি আবার বাড়ির দিকে। দেখতে পাচ্ছ এটা আমাদের গোমতী নদী, যে মানে এরকম গ্রামের পুরো জায়গাটাই গোমতী ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তো অনেক বড় নদী আছে এটা ত্রিপুরাতে, তো খুবই সুন্দর দেখতে গোমতী নদীটা। তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে এখানে অনেক কিছুই আছে, তো নদীটা খুবই সুন্দর দেখতে। তো তোমাদের এরকম প্লেস কেমন লাগে নিশ্চয় কমেন্ট করে বলবে। তো আবার গাড়ি চেঞ্জ করবো, তো দেখতে পাচ্ছ আবার গাড়ি চেঞ্জ করেছি, কাঁকড়াবন এসে আবার নিজের গাড়িতে উঠেছি বাসে। তো বন্ধুরা, পরের দিন হয়ে গেল, আজকে আবার যাব আমরা বরোদা ব্যাংকে, তো গিয়ে টাকা তুলবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি টাকা তুলে নিয়েছি, কত আছে তোমরা দেখতে পারবে এখনই বাড়ি থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, বনে নেই কত উড়েছি কি আসল বিষয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 10,000 টাকা উঠিয়েছি। তো টোটালি 25,000 টাকা লোন হয়েছিলাম, তো এখানে 10,000 টাকা আছে।
আমাদের জিরাগান তার জন্য মানে একসাথে যেতে পারিনি, তো কালকে আর 10,000 টাকা উঠাবো। এমন করে 3 দিন যাবো উঠাতে হবে, তো সবগুলো উঠে তারপরে দোকানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ভাই, এত টাকা পেয়েও খুশি লাগে না, কেননা এগুলা আবার দোকানে চলে যাবে সবটাই। তো প্লিজ বন্ধুরা, তোমরা সাপোর্ট করো আজকে ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, টাটা।